গাজায় ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে বিক্ষোভের আয়োজক একাধিক সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, মত প্রকাশের নামে বিক্ষোভের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগে এসব সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ধর্মভিত্তিক সংগঠন, বিশেষ করে মুসলমানদের বিভিন্ন সংগঠনকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হতে পারে বলে আশঙ্কা করছেন অধিকারকর্মীরা। ইহুদিদের ব্যবহৃত এই প্রাচীন বাদ্যযন্ত্র বাজিয়ে সোমবার এভাবেই ব্রিটেনের শ্রমিক সংগঠনগুলো গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবি জানায়। ইসরায়েল হামাস সংঘাত ঘিরে ব্রিটেনে মুখোমুখি দুপক্ষের সমর্থকেরা। উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এমন পরিস্থিতিতে নতুন করে কট্টরপন্থী শব্দটি সংজ্ঞায়িত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেখানে, যে সংজ্ঞা হবে আরও নির্দিষ্ট। ব্রিটেনের আইন ও বিচার বিষয়ক মন্ত্রী মাইক ফ্রিয়ার মনে করেন, কট্টরপন্থা বিষয়টিকে আসলে নির্দিষ্ট করে সংজ্ঞায়িত করা খুব কঠিন, কারণ বিক্ষোভকারী দুপক্ষই গাজা নিয়ে উদ্বেগ থেকেই রাজপথে নেমেছে। তবে তিনি মনে করেন, কোথাও কোথাও বিক্ষোভকারীরা সীমা লঙ্ঘন করেছে। এই ক্ষেত্রে বাক স্বাধীনতা প্রয়োগের নামে কেউ দেশের জন্য হুমকি হয়ে উঠছে কিনা সেই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে লক্ষ্য করতে হবে বলেও জানান তিনি। লন্ডনে প্যালেস্টাইন পন্থী পদযাত্রার সময় পুরো শহরে ইহুদিরা একরকম অবরুদ্ধ হয়ে পড়ে। অভিনেত্রী ডেইম মরিন লিপম্যান বলছেন, তার কাছে শান্তিটাই সবচেয়ে বড়। তিনি মনে করেন, এই সব বিষয়ে মধ্যপন্থীদের আরো বেশি কথা বলা উচিত। অনেকেই মনে করছেন কট্টরপন্থী মানসিকতার জন্য বেশ কিছু সংগঠনকে এখনই নিষিদ্ধ করা উচিত, তবে এর ফলে অনেক বৈধ ও নিরপরাধ সংগঠনও নিষিদ্ধ হয়ে যেতে পারে বলেও শঙ্কা জানিয়েছেন তারা। গণমাধ্যমে ফাঁস হওয়া এক নথি থেকে জানা যায়, মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন রয়েছে নিষিদ্ধ হওয়ার তালিকায়। সংগঠনটির মিডিয়া মনিটরিং ডিরেক্টর মিগদাদ ভার্সি বলছেন, নির্দিষ্ট কোনো ধর্মভিত্তিক সংগঠনকে লক্ষ্যবস্তু বানালে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তিনি দাবি করেন, তাদের সংগঠনকে কোনোভাবেই কট্টরপন্থী হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। Really dangerous for mainstream Muslim organizations like the Muslim Council of Britain. আজিমুর রশিদ কনক, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।